Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. আমি মোসাম্মদ ফেরদৌসী বেগম সেতু, সহকারী শিক্ষক ফাকুল পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ লালমনিরহাট। আমি আজ উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় অনলাইন ক্লাস নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি তোমাদের একটু শুরুতেই বলে নেই যে তোমাদের সরকার কর্তৃক তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করা হয়েছে। তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো, অনেকেই এখনো দেখতে পারোনি, তো যারা দেখোনি তারা দেখে নিবে। এই সরকার কর্তৃক যে সিলেবাস নির্ধারিত হয়েছে, এই সিলেবাসের মধ্যে প্রথমেই আজকে তোমাদের প্রথম অধ্যায়ের পার্ট এক নিয়ে আমি আলোচনা করছি। তো চলো আলোচনায় চলে যাই। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে, আলোচ্য অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের ইতিহাস। এই বাংলাদেশের ইতিহাসের পার্ট একে আমি আলোচনা করব বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের পটভূমি এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ ও আমাদের বিজয়, এই তিনটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো শুরুতেই জানি যে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 1947 সালে দেশভাগের পর এই পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়, এটা আমরা সবাই জানি। যে 1947 সালে যখন দেশ ভাগ হয়ে যায়, অর্থাৎ পাকিস্তান আর ভারত আলাদা হয়ে যায়, তখনই কিন্তু পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। এই পাকিস্তান রাষ্ট্রের মধ্যে ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে পাকিস্তানের রাজধানী ছিল কিন্তু পশ্চিম পাকিস্তানের রাজধানী ছিল পাকিস্তানি। এই পাকিস্তান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হতো। এই বৈষম্য, পাকিস্তান পূর্ব পাকিস্তানকে কিন্তু বিভিন্ন দিক থেকে বৈষম্যের শিকার হতে হতো, অর্থাৎ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত দিক থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের নিকট বৈষম্যের শিকার হয়েছে, এবং সমস্ত দিক থেকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের কাছ থেকে সমস্ত কিছু থেকে বঞ্চিত, অর্থাৎ ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত সমস্ত দিক থেকেই পশ্চিম পাকিস্তান সমৃদ্ধ ছিল। আচ্ছা, যাই হোক, আমি আজকে সংক্ষিপ্ত একটু বলার পরে এখন চলে যাচ্ছি পাঠে। এরপরে আমরা জানি যে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। সে বছর 25শে মার্চ, এই 1971 সালেই 25শে মার্চ মধ্যরাত শেষে, অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। 16ই ডিসেম্বর আমরা এই বিজয় অর্জন করেছি। মার্চ থেকে ডিসেম্বর এই 9 মাস কি হয়, আমাদের এই মুক্তিযুদ্ধ চলতে থাকে। আমরা সবাই জানি যে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকে। এরপরে ডিসেম্বরে গিয়ে আমরা 16ই ডিসেম্বর আমরা আমাদের স্বাধীনতা লাভ করি। এরপরে আসি মুক্তিযুদ্ধের পটভূমি। আমরা জানি যে 1947 সালে দেশ ভাগ হওয়ার পরে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পরে দেখা যায় যে পাকিস্তানে যেরকম পাকিস্তান রাষ্ট্র কি করে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। এই দুটি রাষ্ট্রের অংশে বিভক্ত হয় পাকিস্তান ও পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। এই দুটি রাষ্ট্রের মধ্যে প্রায় প্রায় 1200 মাইলের ব্যবধান ছিল। কত মাইলের ব্যবধান ছিল? প্রায় 1200 মাইলের ব্যবধান ছিল। এই 1200 মাইলের ব্যবধানের মধ্যে আবার চলে আসে ভারত। এই পাকিস্তানের রাজধানী ছিল তখন পশ্চিম পাকিস্তান এবং ক্ষমতাও ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে। পশ্চিম পাকিস্তানিরা তখন কি করতো, পূর্ব পাকিস্তানে পাকিস্তানি অর্থাৎ বাঙালিদের উপর বৈষম্য, শোষণ ও বঞ্চনার শিকার হয়েছিল পূর্ব পাকিস্তানের জনগণ। পাকিস্তানিরা প্রথম কিন্তু আক্রমণ করে এই পূর্ব পাকিস্তানের সংস্কৃতির উপর, অর্থাৎ ভাষার উপর। তারা চেয়েছে যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা, বাংলাকে সেখানে কোনো জায়গা দেয়া হবে না। অর্থাৎ এই বাঙালিদের উপর প্রথম আক্রমণ করে তাদের সংস্কৃতির উপর দিন। এর পাশাপাশি চলতে থাকে যে সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এক সাহসী, ত্যাগী ও দূরদর্শী নেতা যখন এসেছিলেন বাংলায়, আবির্ভাব ঘটে, তখনই কিন্তু শুরু হয় বাঙালি ঐক্যবদ্ধ এবং স্বাধীনতার মন্ত্রের উজ্জীবিত হওয়া। এই উজ্জীবিত জাতি কি করে, 1970 সালে সাধারণ নির্বাচন করে। এই উজ্জীবিত জাতি 1970 সালে সাধারণ নির্বাচন করে। এই সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়। যদিও আওয়ামী লীগ নির্বাচিত হয় কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতা যেতে দেওয়া হয়নি।
এই ক্ষমতায় যেতে না দেওয়ার কারণে দেখা যায় যে বারবার জাতীয় অধিবেশন আহ্বান করা হচ্ছে এবং বারবারই স্থগিত করে দেওয়া হচ্ছে। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করে, এই যখনই বারবার জাতীয় অধিবেশনগুলো অধিবেশনকে স্থগিত করা হচ্ছে, তখনই বাংলার সাধারণ জনগণ কি হয়, ক্ষিপ্ত হয়ে যায়। তারপরেই আসছি যে এই সামরিক সরকারের পথে বাধা হয়ে দাঁড়ায়। তখন এই যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজয়ী লাভ করে, তখন এই সামরিক সরকার, পাকিস্তানি সামরিক সরকার এই ক্ষমতা হস্তান্তর করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তখন। এরপরে আসছি পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ আমাদের বিজয়। এই পাকিস্তান হানাদার বাহিনী কি ধরনের হত্যাযজ্ঞ চালায়? 25 মার্চ 1971, আমরা সবাই জানি 25 মার্চ হচ্ছে বাঙালি জাতির জীবনের একটা কালো রাত্রি। এই কালো রাত্রিতে কি করে পাকিস্তানি হানাদার বাহিনী? ট্যাঙ্ক বহন নিয়ে তারা ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপরে হত্যাযজ্ঞ চালায়। 1971 সালের 25 মার্চ মধ্যরাত শেষে এবং 26 মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে, এই 25 মার্চ কালো রাত্রি এবং 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেন, স্বাধীনতার ডাক দেন। যখন তিনি স্বাধীনতার ডাক দেন, তাকে পরবর্তী সাথে সাথে তাকে গ্রেফতার করা হয়। যখন তাকে গ্রেফতার করা হয়, তখন বাংলার সেনা, সাধারণ জনতা, ছাত্র সমাজ সবাই ক্ষিপ্ত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এবং দেখা যায় যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পরেই বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে প্রবাসী সরকার গঠন করা হয়। পরবর্তীতে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এভাবে দেখা যাচ্ছে যে সরকার পরিচালিত হতে থাকে। সরকার বাংলাদেশ প্রবাসী সরকার গঠনের পরে আমি বললাম যে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এই সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করে। এদেশের পুলিশ, ইপিআর সহ ছাত্র জনতা যারাই ছিল সবাই মিলেই এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দেখা যাচ্ছে যে খাদ্য, বস্ত্র, চিকিৎসা সেবা সমস্ত কিছু নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে এই বাঙালিরা ঝাঁপিয়ে পড়ে। এবং বঙ্গবন্ধুর এই যে 7ই মার্চের ভাষণ, এই 7ই মার্চের ভাষণ বাংলার জনগণকে উদ্বুদ্ধ করে। এবং ধীরে ধীরে তাদের এই অধিবেশনে স্থগিত করছে, দেখা যাচ্ছে ছাত্র জনতা বিভিন্নভাবে আন্দোলন করছে। আন্দোলনের মুখে গিয়ে ইয়াহিয়া খান পুনরায় সেই অধিবেশনে আহ্বান করেন এবং পরবর্তীতে তিনি কি করেন যে তার আহ্বানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সন্তুষ্ট হতে পারেননি। এই সন্তুষ্ট হতে না পেরে তিনি পরবর্তীতে এই 7ই মার্চের ভাষণে সকল ছাত্র জনতাকে, সকল আপামর বাঙালিকে, মুসলমানদের সব সকলকে কি করেন যে 7ই মার্চের ভাষণে বলেন যে যার যা কিছু আছে সব কিছু নিয়ে তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এরকম তার এই মহামূল্যবান বক্তব্যের মাধ্যমে, ভাষণের মাধ্যমে দেখা যায় বাঙালিরা উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। তো আমরা এরই মাধ্যমে জানতে পারলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা আসলে কিভাবে হয়, মুক্তিযুদ্ধের পটভূমিটা কি ছিল, সেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ এবং এই হত্যাযজ্ঞের পরবর্তীতে আমাদের বিজয়। এই এই পাকিস্তানিদের উপর হানাদার বাহিনীদের হত্যাযজ্ঞ প্রায় দেখা যাচ্ছে যে 93,000 এই 16ই ডিসেম্বর বিজয় অর্জনের পর দেখা যায় যে বিজয় দিবস পালন করি আমরা এই দিনেই 93,000 পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের নিকট কি করে, মুক্তি বাহিনী নিয়ে আত্মসমর্পণ করে। বঙ্গবন্ধু নেতৃত্বে বাঙালি জাতি নামক একটি রাষ্ট্র গড়ে উঠে, যেটি আজকে বাংলাদেশে কি হয়েছে যে একটি মানচিত্রে বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে। আজকে আমরা নিজ দেশে দাঁড়িয়ে নিজ ভাষায় কথা বলতে পারছি এই বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণে। তো আশা করছি তোমরা আমার এই সংক্ষিপ্ত আলোচনা বুঝতে পেরেছ, বা বই পড়বে, বই আরো সুন্দর করে দেয়া আছে, নিজের বই পড়বে, পাশাপাশি আরো অন্যান্য বইগুলো পড়বে। আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, এই দেশ কিভাবে স্বাধীন হলো এর সঠিক তথ্য জানতে হবে। তো সবার শুভকামনা করে আমি আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।